हाय फ्रेंड्स, चटपटा किचने আপনাদের সকল কে স্বাগত। নতুন নতুন রান্না পেতে ঝটপট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আর তাহলে দেরি না করে ঝটপট চলে যাই আজকের রান্নায়। আজকে আমি বানিয়ে দেখাবো স্প্রিং রোল। খুবই সহজ ভাবে এটাকে আজকে আমি বানিয়ে দেখাবো। চলুন তাহলে চলে যাই রান্নায়। ফারস্টে আমি কড়াতে বাটার দিয়ে দেবো, 2 টেবিল স্পুনের মতো। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে রসুন কুচি দিয়ে দেবো। এরপর দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে এটাকে নাড়বো। এরপর আমি এতে দেবো গাজর কুচি। গাজরটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে একটা আমি ছোট সাইজের গাজর নিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এরপর আমি এতে দেবো বিনস কুচি। আপনারা ভেজিটেবিলটা আপনাদের পছন্দের মতো দিতে পারেন। এরপর আমি দেবো বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা কিন্তু মাস্ট, দিতেই হবে। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর আমি এতে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা বোনলেস চিকেন। আমি এখানে 100 গ্রামের মতো চিকেন নিয়েছি, সেটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। চিকেনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এতে দেবো 1 টিস্পুনের মতো নুন। তারপর আমি দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে করতে হবে, না হলে সবজিগুলো সেদ্ধ হবে না। এবার আমি দিয়ে দেবো 1 টিস্পুনের মতো ভিনেগার। তারপর দেবো আমি 1 টিস্পুনের মতো সয়া সস, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটা হাই করে দেবো। এরপর আমি দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, এটা আপনারা চাইলে নাও দিতে পারে। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর আমি দেবো 1/2 টিস্পুনের মতো চাট মশলা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে রাখবো। আমার স্প্রিং রোলের স্টাফিংটা একদম রেডি, এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেবো। এবার আমি বানাবো স্প্রিং রোলের শিট। তার জন্য আমি 2 টেবিল স্পুনের মতো ময়দা নিয়েছি আর 1 টেবিল স্পুনের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার। ওটাকে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করব। ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে, দেখুন যেন একটুও লাম্পস না থাকে। ভালো করে চামচের সাহায্যে আমি ব্যাটারটা গুলছি। দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে এটা বানাতে হবে। আমার ব্যাটারটা একদম রেডি। এবার আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন শীটটা আমি কিভাবে বানাচ্ছি। এটা বানানোর জন্য অবশ্যই একটা ননস্টিক প্যান দরকার। প্যানটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এটাকে ভালো করে গরম হওয়ার জন্য আমি রেখে দেবো। এখানে আমি কিন্তু কোনো অয়েল ব্যবহার করছি না, ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একটু একটু করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো। দেখুন ঠিক এইভাবে দিতে হবে, এটাকে ভালো করে স্প্রেড করে নেবো, একদম পাতলাভাবে দিতে হবে। ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই গ্যাসটা আমি হাই করে দেবো। 5-6 মিনিট পর দেখুন সাইডগুলো ছাড়তে আরম্ভ করেছে। এই টাইমে আমি গ্যাসটা স্লো করে দেবো। যখন 4 সাইড থেকে পুরো খুলে আসবে তখনই ভাববো আমার শীটটা রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এরকমভাবে হাতের সাহায্যে আস্তে আস্তে এটাকে আমি তুলব। দেখুন ঠিক এইভাবে। দেখুন একদম পারফেক্ট শীট হয়েছে, এটাকে প্লেটে আমি নামিয়ে দেব। এবার চলে যাব স্প্রিং রোল বানানোর প্রসেসে। দেখুন এইভাবে লম্বা লম্বা করে স্টাফিংটা এর মধ্যে দিয়ে দেবো। আর কিভাবে ফোল্ড করতে হয় দেখুন, ফার্স্টে এরকম করব, তারপর 2 সাইডটা
ভালো করে এরকম ভাবে মুড়ে নেব নিয়ে আবারও এটাকে ফোল্ড করে নেব। দেখুন আমার একটা স্প্রিং রোল রেডি। সেম প্রসেসে আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটারও সাইড থেকে দেখুন এরকমভাবে খুলে গেছে। এবার এটাকেও প্লেটে আমি নামিয়ে নেব দিয়ে সেমভাবে এটাকেও বানিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে আমার দুটো স্প্রিং রোল রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রাই করব। তার জন্য কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি স্প্রিং রোল দুটো এর মধ্যে দিয়ে দেবো। বাচ্চারা রোজ রোজ একই রকম টিফিন খেতে খেতে বোর হয়ে যায়, তো তখন আপনারা এই রেসিপিটা বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন। খুবই ইউনিক আর টেস্টি একটা স্ন্যাক্সের আইটেম এটা। এটা কিন্তু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভালো করে এটাকে ফ্রাই করতে হবে। আস্তে আস্তে আমার কালার আসা স্টার্ট হয়েছে। দেখুন এটা মিডিয়াম টু লো ফ্লেমেই এটাকে ফ্রাই করতে হবে। কালার এসে গেছে, আমার স্প্রিং রোল একদম রেডি। এটাকে আমি সার্ভ করে দেবো। আজকের এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো